দেশভাগের যন্ত্রণা লেগে আছে কাঁটাতারে সীমান্তে বসবাসকারীদের জীবনযন্ত্রণার ছবি ফুটে উঠেছে রাস উৎসবের মণ্ডপে অভিনব আয়োজন মায়াপুরে দেশভাগ এপার বাংলা ওপার বাংলার মানুষের জীবন কাহিনী সীমাবদ্ধ আছে এই কাঁটাতারে সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবন যন্ত্রণার একমাত্র সাক্ষী এই কাঁটাতার কি এতটুকু শুনে ভাবছেন তো আমি কোনো সীমান্তবর্তী এলাকার কাহিনী আপনাদের জানাচ্ছি কি না তবে প্রথমেই জানিয়ে রাখি শুধু কাহিনী জানাবো না এই মুহূর্তে যে জায়গার কথা আমি বলছি সেখানে এলে আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনচিত্র একেবারে সামনে থেকে উপভোগ করতে পারবেন তাহলে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে সেই জায়গাটির কথা জেনে নেওয়া যাক এবছর রাস উৎসব উপলক্ষে নদিয়ার প্রাচীন মায়াপুরের ভারত মাতা পুজো কমিটির থিম কাটাতার আর এবছর তাদের পুজো পদার্পণ করেছে তম বর্ষে শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধন নবদ্বীপের রাসযাত্রা নদিয়া জেলায় সাধারণত নবদ্বীপ এবং শান্তিপুরে এই রাস উৎসব পালন হয়ে থাকে এই রাস উৎসব দেখতে বহু দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে রাস পূর্ণিমায় রাস পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় থিমের আকারে সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপকে যেমন এবছর প্রাচীন মায়াপুরের ভারত মাতা পুজো কমিটি তাদের পুজোর থিম কাটাতার জানা যায় বিগত বেশ কয়েক বছর ধরেই তারা থিমের ওপর পুজো করছেন আর যার কারণে মানুষের প্রশংসাও কুড়িয়েছেন এই পুজো কমিটি প্রতি বছর তাদের এই পুজো দেখতে বহু দূর থেকে মানুষেরা আসেন প্রতি বছরের ন্যায় এই বছরও তারা শুরু থেকে ভেবেছিলেন নতুন কিছু উপহার দেবেন দর্শনার্থীদের আর সেই ভাবনা থেকেই এই বছরে তাদের থিম কাটা তার জানা যায় সীমান্তবর্তী এলাকার মানুষেরা দেশভাগ হওয়ার পর প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন জানা যায় দেশভাগ হওয়ার পর এমন অনেক মানুষই আছেন যাদের এপারে বসবাস হলেও ওপারে রয়ে গিয়েছে চাষবাসের জমি এছাড়াও দেশভাগ হওয়ার পর যে মানুষগুলি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন আজও তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি মাটি সব কিছুই রয়ে গিয়েছে ওপার বাংলায় আজ সেসব স্মৃতির মাঝে দাঁড়িয়ে কাটাতার। সীমান্তরক্ষী বাহিনীর ভারী বুটে শব্দ শুধু যে পূজা মণ্ডপ থিমের ওপর সাজিয়ে তোলা হয়েছে তা নয় পূজা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে দেবদেবীর মূর্তি মোটের ওপর গোটা মণ্ডপটাকে দেওয়া হয়েছে এবছর ভারত মাতা পুজো কমিটির রাস উৎসবের থিম সম্পর্কে পুজো কমিটির সদস্য তথা মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানান আমাদের এবছরের ভাবনাটা হলো কাটাতার কাটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে বিশেষ করে বলতে হয় তারা কাটাতার পেরিয়ে অনেক সময় নিয়মে যাতায়কলে পড়ে গিয়ে চাষ করতে যেতে পারে না বা কেউ যেতেও পারে আবার ফিরতে পারে না নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে তো সেই যে একটা যন্ত্রণা আমরা দেখতে পাই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেই সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি আর ঠাকমা দাদুর মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা এখানে দেখবার চেষ্টা করেছি সেরকমই একটা কিছু গ্রাম সেরকম দেশান্তর হয়ে যাওয়ার বিভিন্ন রকমের মডেল থাকবে যারা কৃষক দা আছে তারা কাটাতার পেরিয়ে তারা চাষ করতে যাচ্ছে আবার সন্ধ্যা হলে ফিরে আসছে এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই সেগুলি আমরা আমাদের এই মণ্ডপ জুড়ে দেখানোর চেষ্টা করি প্রতিমাতেও আমাদের খুব সুন্দর নতুনত্ব থাকছে একদম একটা পরিবার দেখানো হয়েছে কৃষক পরিবার মায়ের পায়ের কাছে বসে তার সন্তানাদি নিয়ে এই আরতিটা জানাচ্ছে মানে সমবেত সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে ওই পরিবারটা আবেদন করছে এটাই দেখিয়েছি আমাদের মন এই পুজোকে ঘিরে আয়োজন হয়েছে এক মেলার রাস উৎসবের কটা দিন এই মেলাতেও বহু মানুষের আগমন ঘটে এক কথায় রাস উৎসবকে ঘিরে একেবারে সাজো সাজো রব প্রাচীন মায়াপুরে ইতিমধ্যেই বহু দূর থেকে ভক্তেরা জমায়েত হতে শুরু করেছেন নদিয়ায়। ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড নদিয়া বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় তাই তো সে যে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনীমোহন কাঞ্জিলা